প্রত্যন্ত সুন্দরবন এলাকায় মন্দির বাজারের থিম শিল্পী স্নেহাশিস নস্করের সমুদ্র মন্থন এবার পাড়ি দিচ্ছে সুদূর জম্মু কাশ্মীরে। থার্মোকল দিয়ে শিল্পী ফুটিয়ে তুলেছেন পৌরাণিক কাহিনী। এখন থিম পুজোর রমরমা, পুজো উদ্যোক্তারা নানা ধরনের থিমকে মণ্ডপ সজ্জায় ব্যবহার করেন, বাদ নেই সুন্দরবন। প্রত্যন্ত এই এলাকাতেও মন্দির বাজার এলাকায় এবার থিমের স্রষ্টা স্নেহাশিস নস্কর। থিম সমুদ্র মন্থন এবার পৌঁছে যাচ্ছে জম্মু কাশ্মীরে। সেখানেও বাঙালির দুর্গাপুজোর মতো পালিত হয় নবরাত্রি উৎসব। সেই নবরাত্রি উৎসবকে কেন্দ্র করে জয় মাতাজি মন্দিরে যাবে থিম সমুদ্র মন্থন। থার্মোকল দিয়ে শিল্পী ফুটিয়ে তুলেছেন সমুদ্র মন্থন থিম। প্রায় 16 দিন ধরে অক্লান্ত পরিশ্রমে স্নেহাশিস নস্কর তৈরি করেছেন এই থিম। খরচ হয়েছে প্রায় 3 লক্ষ টাকা। 10 থেকে 12 জন সহযোগী শিল্পী নিয়ে তৈরি থিম। থার্মোকল দিয়ে তৈরি অসুর থেকে দেবতা। থিম পৌঁছতে জম্মু কাশ্মীর যাবেন 2 জন কারিগর, তারাই থার্মোকলের অংশ ক্রমান্বয়ে সাজিয়ে দেবেন। 15-16 দিন ধরে প্রায় 15-16 জন কারিগর মিলে এই কাজটা করছি। এটা যাবে জম্মু কাশ্মীর জয় মাতাজির মন্দিরে। ওখানে নবরাত্রির প্রোগ্রাম আছে, আমাদের প্রতি বছর এই সেট আপ যায়। ওখানে নদিনব্যাপী অনুষ্ঠান চলে, তার জন্য এই সেট আপ। থার্মোকল কাপড়, রং, ইভা, এইসব মেটেরিয়ালস দিয়ে এই কাজগুলো তৈরি করা হয় আমাদের। তাদের গ্রামের শিল্পীর হাতের ছোঁয়ার থিম জম্মু কাশ্মীরে যাওয়ায় স্থানীয়রাও এই শিল্পকর্মে গর্বিত। আমাদের এই যে মন্দির বাজারে যে এই সমৃদ্ধা এই যে মূর্তিগুলো তৈরি করেছে, এবং আমাদের এই মূর্তি যে জম্মু কাশ্মীরে যাচ্ছে সেখানে গিয়ে স্থান পাচ্ছে, এর জন্য আমরা গর্বিত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্লাস্টিক দিয়ে প্যাকিং করে কন্টেনারে পৌঁছে যাবে থিম, যা দেখতে ভিড় করছেন মন্দির বাজারের মানুষ। দক্ষিণ ২৪ পরগনা থেকে অরিন্দম ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।